আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। আমরা তার সৃষ্টি, আমরা তার দাস গোলাম। যদিও আল্লাহর গোলাম এই পরিচয় লাভ করা সহজ বা চারটিখানি কোনো ব্যাপার না, গোলাম বা দাস এই শব্দটা শুনতে আমাদের সাধারণভাবে ভালো লাগে না, কারণ সবাই আমরা স্বাধীন থাকতে চাই, সবাই আমরা ফ্রি থাকতে চাই, আমাদের সবার নিজস্ব চিন্তাধারা মত এগুলো যেন আমরা স্বাধীনভাবে প্রকাশ করতে পারি, কারণ অধীনে থাকতে কারোর ভালো লাগে না। সেজন্য দাস বা গোলাম এই শব্দগুলো শুনতে সাধারণত আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু যদি কেউ গোলাম হয় স্বয়ং আরশে আজিমের মালিকের, তাহলে সেই গোলামি এটা বরং গৌরবের ব্যাপার, সেটা বরং আরো একজন মানুষের জন্য গৌরবের ব্যাপার, সেটা প্রাউড ফিল করতে পারে যে আমি, আমার পরিচয় হলো আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, তার দাস, তার দাসত্ব আমি মেনে নিয়ে তার দাসত্বের যে মর্যাদা সেটা আমি অর্জন করেছি। সাধারণত পিয়ন, পিএস এই টাইপের যে পদগুলো থাকে, এই পদগুলোতে যারা থাকে সাধারণত আমরা সবাই জানি এই পদগুলোর মানে বা এ জাতীয় পদগুলোর মানে, শুধু বোঝার জন্য বলছি, ছোট করার জন্য না, যে এগুলোর মানে হলো অনেকটা চামচা চামচা ভাব, ঠিক না? ঠিক। কিন্তু যদি এরকম ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত সেক্রেটারি, পিএস বা একান্ত কাছের কোন অফিসারের পদে কেউ কাজ করে, কার? একজন এমপি সাহেবের, একজন মন্ত্রী সাহেবের, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের, এরকম গুরুত্বপূর্ণ কোন বড় পদে থাকা মানুষের যদি ব্যক্তিগত সহকারী হয়, পিএস হয়, তাহলে ওই পিএস বরং অনেক বড় বড় বহু কর্মকর্তাকে পকেটে নিয়ে ঘুরে, ঠিক না? ঠিক। কারণ পদ পিএস না পিয়ন এটা দেখার বিষয় না, কার পিএস সেটা দেখার বিষয়। ভাইরা আমার, অথচ প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন আর এমপি বলেন আর প্রেসিডেন্ট বলেন, তারাও মানুষ আর পিএস বেচারাও মানুষ, মানুষের অধীনে কাজ করছে, এটাই তো দুনিয়ার নিয়ম। এটাতে আর এত অহংকার বা এত গর্ব, এত বড়াই করার কি আছে যে আমি অমুকের পিএস, তারপরেও মানুষ করে, ঠিক না? ঠিক। এবার আসি যদি আমরা আহকামুল হাকিমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক, আমাদের সৃষ্টিকর্তা যার সাথে আমাদের সম্পর্ক হলো তিনি স্রষ্টা আর আমরা সৃষ্টি, এত দূরতম ব্যবধান, সীমাহীন, কোন তুলনাযোগ্য নয় সৃষ্টির সাথে স্রষ্টার, সেই স্রষ্টার সাথে যদি কারোর সম্বন্ধ হয়, পরিচয় হয়, এবং সে যদি নিজেকে স্রষ্টার গোলাম দাবি করে, তাহলে এটাতে কি সে ছোট হয় না বড় হয়? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? গোলাম বা দাস হওয়া এটা এমনি কোনো ভালো জিনিস না, সাধারণত মানুষ মানুষের গোলাম হওয়া ভালো জিনিস, আর এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য তাওহীদকে এমন আবশ্যক করে দিয়েছেন যে কারোর ভেতর তাওহীদ যদি না থাকে সে আল্লাহর অনুগত নয়, সে মুসলিম নয়, সে ইমানদার নয়, তার কোন ইবাদত কবুল হবে না, সে আল্লাহর গোলাম এবং দাসত্বের খাতায় নাম লেখাইতেই পারে নাই যার মধ্যে তাওহীদ নাই। কেন আল্লাহ তাআলা এই বিষয়টাকে এত শক্তভাবে নিয়েছে? আমলে ত্রুটি আছে, ইবাদতে ঘাটতি আছে, কমতি আছে, আল্লাহ তাআলার কাছে ছাড় আছে, কিন্তু তাওহীদে ঘাটতি আছে, আল্লাহর কাছে কোনো ছাড় এখানে ভেজাল আল্লাহ তাআলা একেবারে গ্রহণ করবেন না। কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, একনিষ্ঠভাবে পিওর করে, ফ্রেশ করে তোমার বিশ্বাসকে, ইমানকে, আকিদাকে, তাওহীদকে, তারপর আসো।
মুখলিসিন আল্লাহ দ্বীন হয়ে যেতে বলেছেন আল্লাহ আল্লাহর জন্য আমাদের ঈমানকে খাঁটি করে ঈমানের ভিতরে কোনো ভেজাল চলবে না এটা করে তারপর আসতে বলেছেন কেন এর প্রধান কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এমন সম্মান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে সাধারণ কোন সৃষ্টির তুলনায় মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন ইজল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম আমি আদম সন্তানকে মানুষকে মানবজাতিকে সম্মানিত করেছি মর্যাদাবান করেছি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছে মুহতারাম হাজেরিন সেই মানুষের জন্য আল্লাহ তাআলা শিরকে শুধু হারামই করেন নাই হারামের যত তালিকা আছে এর ভিতরে এক নম্বরের হারাম কাজ হলো শিরক করা অপরাধ গুনাহ এবং পাপের যত সিরিয়াল আছে এর ভিতরে সবচেয়ে চূড়ান্ত এবং ভয়াবহ পাপ হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক সাব্যস্ত করা শিরিক করা তাওহীদ নষ্ট করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ কেন ভাই তাওহীদে এমন কি সমস্যা হয় একজন মানুষ একজনকে খুন করে ফেললো কত বড় অন্যায় করলো একটা মানুষকে শেষ করে ফেললো তার আত্মীয় স্বজন সবাই অসহায় হয়ে গেল প্রিয়জন হারা হয়ে গেল এটা তো ভয়াবহ অপরাধ শরীয়তে ধ্বংসাত্মক অপরাধগুলো মহাপাপগুলোর একটা কেউ অন্য কোনো অন্যায় করলো সেটাতে আরো অনেক বেশি ক্ষতি দেখা যায় কিন্তু কেউ শিরিক করলো আল্লাহর সাথে এটা তো অন্য কারোর কোনো ক্ষতি করে নাই তার নিজের ক্ষতি সে নিজে করছে এটা এত বড় অপরাধ কেন ভাইরা আমার এটা সবচেয়ে বড় অপরাধ হওয়ার অনেক কারণের ভিতরে একটা কারণ হলো এইটা হলো স্বয়ং মানব জাতি নিজেকে অপমানের মুখোমুখি করা মানবতার জন্য অপমান এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন যিনি হুকুমদাতা তার যেরকম সম্মানহানি তো কেউ করতে পারে না এটা যেরকম তার সম্মানহানি করার অপচেষ্টা যে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করলো আর মানব জাতি নিজের সম্মান ধ্বংস করে এর মাধ্যমে কিভাবে মানুষ মানুষ দাসত্ব করবে শুধু এক সত্তার তিনি হলেন যদি আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব মানুষ করে তাহলে এটা মানুষের জন্য অপমান কারণ মানুষ সম্মানিত এটা যার তার দাসত্ব করতে পারে কেউ প্রেসিডেন্ট হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে পাওয়ারফুল ব্যক্তি হতে পারে পপুলার জনপ্রিয় হতে পারে অনেক বড় তারকা হতে পারে অনেক বড় খেলোয়াড় হতে পারে অনেক নৈপুণ্য সে দেখাতে পারে অনেক যোগ্যতা তার থাকতে পারে অনেক দিক থেকে তিনি এগিয়ে থাকতে পারেন কিন্তু দিন শেষে আমি একজন মানুষ তিনিও একজন মানুষ তার কোনো বিশেষ যোগ্যতা আমার চোখে পড়তে পারে তার কোনো যোগ্যতা আমাকে আকৃষ্ট করতে পারে যদি সেটা মন্দ কিছু না হয় কিন্তু তাই বলে একজন মুসলমান যে তার মালিক এবং স্রষ্টার পরিচয়টা পেয়ে গেছে চিনছে যে স্রষ্টা আছেন এক সত্তা সেই মুসলমান কখনো তার দাসত্ব তার গোলামি তার অন্ধ অনুকরণ অন্ধ ভালোবাসা তারকে কেন্দ্র করে ভালোবাসা এ তার সব কিছু এক আল্লাহ ছাড়া আর কারোর জন্য নিবেদন করতে পারে যদি করে সেটা এক প্রকারের শিরক সেটা হলো এক প্রকারের শিরক গোলামি যেহেতু এক আল্লাহর করবেন অতএব আমার অন্ধ অনুকরণ অন্ধ আনুগত্য বুঝে আসুক না আসুক সর্বাবস্থায় আমি মেনে চলব একমাত্র এক সত্তার আদেশ এবং নিষেধ তিনি হলেন কে আল্লাহ আল্লাহর সঙ্গে অন্য কাউকে এই জন্য শরীক সাব্যস্ত করা নিষেধ কারণ আল্লাহর সঙ্গে যখন আপনি অন্য কারোর ইবাদত করবেন পুজো করবেন উপাসনা করবেন প্রার্থনা করবেন সেই জায়গাটা বসাবেন তখন আপনি রীতিমত আপনার নিজেকে অপমান করলেন যে আপনি একজন মানুষ হয়ে মানুষের দাসত্ব করছেন মানুষ হয়ে শুধুমাত্র স্রষ্টার দাসত্ব চলবে আর কারোর দাসত্ব চলবে এটার নাম হলো ইসলাম এটার নাম হলো মুসলমানিত্ব যেটা আমরা বেশিরভাগ মুসলমানের সন্তানরা মুসলমান ঘরে জন্ম নেওয়া মানুষগুলো আমরা বুঝি না আজকাল আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান পরিপূর্ণ আত্মসমর্পণ করা পরিপূর্ণ সারেন্ডার করে দেওয়া যে আল্লাহ আপনি স্রষ্টা আমি আপনার সৃষ্টি আপনি আমাকে যেইভাবে চলার নির্দেশ দিবেন আমি সেভাবে চলব
আমার ভালোবাসা হবে আল্লাহকে ঘিরে এজন্য গোটা দুনিয়ার মানুষকে সূরা বাকারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য বিভিন্ন ব্যক্তিকে বস্তুকে উপাস্যকে আল্লাহর সমকক্ষ মাবুদ সাব্যস্ত করে ফেলেছে আল্লাহর যেরকম সব কথা শুনে তার কথাও অন্ধের মতো সব কথা শুনে এরকম আছে না নাই তার অনুসরণ করে তার অনুকরণ করে তার অনুরূপ করে তার জন্য পাগল পড়া হয় ভালোবাসা নিবেদন করে তাকে কেন্দ্র করে পছন্দ করে আছে না নাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো আল্লাহকে যেরকম ভালোবাসে তাদেরকে সেরকম শক্ত ভালোবাসা বাসে ওই রকম জায়গা দিয়ে দিয়েছে অন্তরে এটা হলো এক প্রকারের মানুষ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আর আরেক প্রকার মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা সবচেয়ে শক্ত ভালোবাসা সবচেয়ে মজবুত ভালোবাসা যে এই রকম ভালো আর সে কাউকে বাসে না ভাইরা আমার এই দুই প্রকার মানুষের মধ্যে আজ আমরা কোন প্রকারের মধ্যে আছি সে বিষয়টা বের করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য অপছন্দ করে আল্লাহর জন্য কাউকে কিছু দিলে সেটা আল্লাহর জন্য দেয় কাউকে দেয় না সেটাও আল্লাহর জন্য দেয় না যে এই জায়গা দিলে আল্লাহ নারাজ হবেন আল্লাহ নাখুশ হবেন আল্লাহ অসন্তুষ্ট হবেন এই জায়গা দিলে গুনাহ হবে পাপ হবে অন্যায় হবে সেজন্য আমি এই জায়গায় টাকা দেব না এই জায়গায় শ্রম দিলে পরিশ্রম করলে সময় দিলে আমার আল্লাহ নারাজ হবেন সেজন্য আমি সেখানে শ্রম দেব না সেখানে সে দিল না আর এই জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবেন এই জায়গায় শ্রম সময় বুদ্ধি মেধা ব্যয় করলে আল্লাহ খুশি হবেন সেজন্য সে ওই জায়গায় দিল এই গুণ যার ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান ওই যে দাস এবং গোলাম আমরা গর্বের সাথে বলতে পারি আমরা গোলাম কার গোলাম আল্লাহর গোলাম এই কথাটা সে বুক ফুলিয়ে বুক উঁচিয়ে বুক চেতিয়ে বলতে পারে ঈমানের মিটার তার পূর্ণাঙ্গতা পেয়েছে সে পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছে যে ব্যক্তির সকল ভালোবাসা হবে কার খাতিরে সকল ভালোবাসা হবে আল্লাহর খাতিরে একজন মানুষকে ভালোবাসে সে কেন কারণ লোকটা নামাজি একটা লোককে ভালোবাসে কেন কারণ লোকটা আল্লাহ ভীরু একজন লোককে সে ভালোবাসে কেন কারণ লোকটা সৎ নেককার কোরআন হাদিস অনুযায়ী চলে এই জন্য তাকে সে ভালোবাসে আরেকটা লোককে সে ভালোবাসে না কেন কারণ লোকটা নামাজি না লোকটা দিনমুখী না লোকটা খারাপ পথে চলে খারাপ পথে মানুষকে চলায় সেজন্য তাকে ঘৃণা করে তাহলে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে আমরা টের পাই না মুহতারাম হাজেরিন আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা ছাড়াও জাগতিক কারণে মানুষ মানুষকে ভালোবাসতে পারে সেই ভালোবাসাটাও জায়েজ আছে শরীয়ার সীমানার মধ্যে থেকে আপনি যে কোনো কারণে একটা মানুষের কোন নৈপুণ্য একজন মানুষ মাশাআল্লাহ সে ভালো দক্ষতা দেখাতে পারে কোনো কাজে সেজন্য তো আপনি তাকে পছন্দ করেছেন জায়েজ আছে কিন্তু এই ভালোবাসা কখনো আল্লাহর সাথে তুলনাযোগ্য ভালোবাসা হতে পারে এই ভালোবাসা কখনো আমাদেরকে অন্ধের মতো করে দিতে পারে না এই ভালোবাসা কখনো আমাদের মধ্যে মাতলামো তৈরি করতে পারে না আবার এর বিপরীতে যাকে আল্লাহর জন্য ঘৃণা করা উচিত তাকে আপনি ঘৃণা না করে আল্লাহর জন্য ভালোবাসছেন যাকে আপনার অপছন্দ করা উচিত তাকে আপনি পছন্দ করছেন তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা আপনার বদামল হিসাবে গুনাহের কাজ হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে আমরা আজ অনেক যুবককে দেখবেন যে ওয়াজ মাহফিলে আসে ওয়াজ শুনে আবার একই সঙ্গে তিনি বিভিন্ন তথাকথিত তারকাকে ভালোবাসে পছন্দ করে আছে না নাই বলে যে এটা আমার ফেভারিট আমার পছন্দের
তো আপনি তাকে পছন্দ কেন করেন ভাই তার ভিতরে আল্লাহ আছে সেজন্য সে আমার আল্লাহর হুকুম মতো চলে সেজন্য সে আমার আল্লাহর প্রতি বিশ্বাসই আনে নাই হুকুম মতে পড়া তো পরের কথা সে আমার রবকে তো রব হিসেবে স্বীকারই করে না যে আমার পালনকর্তার রুবুবিয়াতের স্বীকৃতিটুকু পর্যন্ত দেয় না সে তার জায়গায় অনেক ভালো কিছু করতে পারে অনেক যোগ্যতা তার থাকতে পারে অনেক নৈপুণ্যতার থাকতে পারে এটা নিয়ে কারোর মাথা ব্যথা থাকলে থাকতে পারে আমি মুসলমান হিসেবে আল্লাহর প্রতি ঈমান আনকারী মানুষ হিসেবে আমি আমার বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে তাকে অন্তরের মতো ভালোবাসবো এটা অন্তত কোন মুসলমানের ঈমান এবং ইসলামের সাথে কোনোদিনই যায় না কিন্তু আজ আমরা সেই কাজটা করছি কি করছি না ভাইরা আমার শয়তান আমাদেরকে অন্ধ এবং বধির করে দিয়েছে আমাদেরকে মুখ করে দিয়েছে মুসলমান বাগের বাচ্চা আজ শিয়ালের পিছে গুরগুর করে বাগের বাচ্চা আজ কোথায় গুরগুর করে শিয়ালের পিছনে গুরগুর করে কপাল পোড়া বাগের বাচ্চা জানে না ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব বাঘ ছিল শিয়ালের পিছনে যাওয়া তার মানায় না মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্তান তার আদর্শের অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় কি মুসলমানের সন্তান জানে না যদি জানতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কি অন্তরে এমন জায়গা দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো কথা বলতো তিনি যেভাবে ভাবতেন সেভাবে ভাবতো তিনি যেইভাবে চলতে বলতেন সেইভাবে চলতেন তিনি যেই পথে চলতে নিষেধ করছে ওই পথ জীবনও যেত না তার অনুসরণ অনুকরণের জন্য পাগল পোড়া এবং মরিয়া থাকতো যদি মুসলমান ইসলামটা বুঝত কিন্তু মুসলমানের সন্তান আমরাও যে নামধারী মুসলমান সুকর মুসলমান বাপ্পা মুসলমান সেই সূত্রে মুসলমান এজন্য ইসলামটা আমরা এখনো বেশিরভাগ মানুষ ভালো করে বুঝতেও পারি না আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান মহতরম হাজেরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন তিনি পৃথিবীর মানুষকে মুক্তি দিয়ে গেছেন মক্কার মুশরিকরা মানুষ হয়ে মানুষ তো পরের কথা প্রতিমার পেছনে দাসত্ব করে করে নিজেদেরকে মানবতাকে অপমান করত এই কপাল মানুষের কপাল আদম সন্তানের কপাল এটা একমাত্র ঠেকবে তার স্রষ্টার সামনে আর কারো সামনে সেই অপমান থেকে উদ্ধার করেছেন তিনি শিরক থেকে মুক্ত করেছেন তিনি তাওহীদে বলিয়ান বলিষ্ঠ করেছেন তিনি যখন মানুষ জাহিলি যুগে বর্বরতায় ছিল মূর্খতায় ছিল কন্যা সন্তান হলে মন খারাপ করত জীবন্ত কবরস্থ করত তিনি এসেছেন এসে নারীদের প্রতি এই বৈষম্য অবিচার জুলুম নিষ্পেষণ এবং অন্যায় আচরণ এটার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলে গোটা ইতিহাসের পট পরিবর্তন করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে কন্যা সন্তান শুধুমাত্র আল্লাহ তাআলা কাউকে দিলে তিনি সেটা মেনে নেবেনই তা নয় বরং যদি মেনে নেন সঠিকভাবে তার লালন পালন করতে পারে তার জন্য জান্নাতের গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে পাইয়ে দিয়েছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যে মক্কায় বাহির থেকে আসা মানুষগুলো লুণ্ঠন লুটতরাজ রাহাজানের মুখোমুখি যারা হতো তাদেরকে মুক্ত করার জন্য হিলফুল ফুজুল করে সবার পাশে দাঁড়িয়েছেন মানুষকে তার রবের সঙ্গে পরিচয় করে দিয়েছেন পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন সেই মহানায়ক মাত্র 23 বছর সময় পেয়ে গোটা পৃথিবীর রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছুর পট মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিয়েছেন তাও আবার এমন ক্যারিশমেটিক নেতৃত্ব এবং পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন যে নিজে নেতৃত্বে ছিলেন এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মদিনা থেকে নিয়ে সুদূর সিরিয়া পর্যন্ত মক্কা থেকে নিয়ে তাই পর্যন্ত আশেপাশে বিভিন্ন অঞ্চলে শত শত সহস্র কিলোমিটার পথ এলাকার রাজত্ব যিনি করছেন তিনি তার নিজের বিছানাটা পর্যন্ত আরামের কখনো রাখেন নাই যখন বিছানা থেকে উঠতেন পিঠে দাগ লেগে যেত চাটায়ের দাগ মানুষের মুখে হাসি ফোটাতেন নিজে কষ্ট করতেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদার করলেন আব্বা আপনার কাছে কত কিছু আসে কত মানুষকে দেন
আমাদেরকে একটা কাজের লোক দেন একটা দাসী দেন যে আমাদের একটু বাসার কাজে হেল্প করবে আমরা তো আর পারি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে শ্রম দেন নবীজির জামাতা শ্রম দেন এবং কুয়া থেকে পানি টোনার বিনিময়ে কিছু খাবার পান রশি টানতে টানতে হাতে দাগ পড়ে যায় কষ্ট হয়ে যায় অনেক শ্রম দিতে হয় তাদের কষ্ট হয়ে যায় একজন সহযোগী না থাকলে বাচ্চা সহ সংসার সহ বাহিরের কাজ সব সামলানো যায় না নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই আবদার করলেন তিনি বললেন দেখো তোমাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আমার সামনে আসাবে সুফফা সাহাবীরা না খেতে খেতে তাদের পেটে দাগ পড়ে গেছে তারা অনেক কষ্টে আছে আমার কাছে রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু আসে ঠিক আছে কিন্তু আমার ব্যয়ের খাত অনেক বেশি এখনো সবার পেটে খাবারের ব্যবস্থা এখনো করা যায় নাই এখনো মানুষ অনেক কষ্টে আছে তো তাদের সেই কষ্ট উপেক্ষা করে তোমাদেরকে আমি কিভাবে কাজের লোক দিতে পারি লোকজনের কথা চিন্তা করে নিজের পরিবারের প্রয়োজনটাকে পেছনে ফেলে রেখেছেন এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হুজুররাও তো অনেক কথা বলি নিজেরাও সেটার উপর সব সময় আমল করতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সাদা সিধা জীবন যাপন করতেন এত ক্ষমতা এত পাওয়ার কিন্তু তার বাসায় বেশিরভাগ সময় খেজুর আর পানি ছাড়া আর কোনো খাবার পাওয়া যেত ও মুসলমানের সন্তান আপনি তার উম্মত আপনি তার অনুসারী শত শত রাত যদি বসে তার সামান্য 23 বছর নবুয়ত পরবর্তী জীবন বা তার পূর্ববর্তী জীবন নিয়ে আলোকপাত করা হয় গোটা পৃথিবীর সমস্ত মহামানবদেরকে যদি একটা পাল্লায় উঠান সবার সাথে যদি তার কম্পেয়ার করার চেষ্টা করেন তো তার যে ব্যক্তিত্ব তার যে গুণাবলী তার যে চরিত্র মাধুর্য সেটা নিয়ে আলোচনা করলে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না আপনি তার সন্তান অনেক ভালোবাসা আপনার বুকে তাই না অনেক আবেগ অনেক ভক্তি এটা দেওয়ার জায়গা পাচ্ছেন না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করেন তাকে পড়ার চেষ্টা করেন সিরাতের একটা বই কিনেন একটু যে পড়ার চেষ্টা করেন আমি শপথ করে বলতে পারি আপনার ভালোবাসা রাখার জায়গা পাবেন কারোর ভালোবাসা যদি আপনি পাগলামি করতে চান তো কোরআন এবং হাদিস পাঠ করে আমার ক্ষুদ্র যে ধারণা হয়েছে যে নলেজ হয়েছে তার আলোকে বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যার জন্য আপনি সর্বোচ্চ উজাড় করে দিয়ে ভালোবাসতে পারেন লা মুজকো দেখা উনকি তারহ আগার কোই হ্যায় ভাইরা আমার আমরা তো অবকরের সন্তান আমরা তো অমরের সন্তান তাদের অনুসারী তারা আমাদের পূর্বসূরী আমরা তাদের উত্তরসূরী আজ মুসলমানের সেই উদ্যম সে উচ্ছ্বাস সে ভালোবাসা সে পাগলাম সে মাতলাম সে আজকে নিবেদন করছে কোথাকার কোন খেলোয়াড়ের জন্য কোথাকার কোন ফুটবলারের জন্য কোথাকার কোন ক্রিকেটারের জন্য কোথাকার কোন নর্তকীর জন্য কোথাকার কোন গায়কের জন্য যাদের দুনিয়াবি বিষয়ে যদি দেখেন দিনই বিষয়ে যদি আপনি বাদও রাখেন মানবতার কল্যাণে মানব জাতির কল্যাণে তাদের চুল পরিমাণ কোনো অবদান উল্লেখ করার মতো তাদের যে অর্জন সেটা তাদের ব্যক্তিগত অর্জন আমরা তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছি তাদের ভালোবাসায় আমরা ফ্ল্যাগ তৈরি করছি তাদের ভালোবাসায় আমরা জার্সি পরছি তাদের ভালোবাসায় ঘন্টা ঘন্টা ব্যয় করছি তাদের ভালোবাসায় আমরা নানামুখী অপকর্ম এমনকি হালাল বা মুবাহ কিংবা সীমালঙ্ঘন যেটাই হোক বহুবিধ কর্মকাণ্ড আমরা করছি আমাদের সমাজে আছে না নাই ভাইরা আমার ভালোবাসা এবং আবেগের এই অপচয় এই অপব্যবহার এই যথেচ্ছা ব্যবহার এটা সে করতে পারে যার রবের সঙ্গে পরিচয় নাই যে মালিককে চিনে নাই যে আরশে আজিমের মালিকের যে গোলাম এই পরিচয় যার জানা নাই সে দিশেহারা সে তার কোন অভিভাবক নাই যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফিরদের কোন অভিভাবক নাই সে যা খুশি তা করে যেখানে সেখানে দৌড়ায় আপনি তো মুসলমান আপনি সেখানে যেখানে দৌড়াতে পারেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম
لا يؤمن أحدكم তোমাদের একজনও ইমানদার হতে পারবে না একজনও মুমিন হতে পারবে না حتى اكون احب الي যতক্ষণ পর্যন্ত নবীজি বলছেন আমি তার কাছে প্রিয় না হব মিউ ওয়ালাদিহি তার সন্তান থেকে ওয়া ওয়ালিদিহি তার বাবা মা থেকে ওয়ান নাসি আজমাইন সকল মানুষ থেকে পৃথিবীর সকল মানুষের চাইতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে সে কখনো ইমানদার হতে পারবে না অথচ আমাদের ভালোবাসা আজ তার জন্য যদি আমরা দাবি করি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা নির্দেশ মানার জন্য আজ বহু কষ্ট করেছি বহু টাকা ব্যয় করেছি বহু কথা শুনেছি বহু কিছু সহ্য করেছি তারপরেও করে ছেড়েছি আমি নবীজির নির্দেশটা ছাড়ি নাই এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত মহব্বতের সত্য দাবিদার আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ভালোবাসা বুক ভরা যে ভালোবাসা আল্লাহ দিয়েছেন এগুলোর অপব্যবহার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান আমিন ভাইরা আমার ভালোবাসা কাকে দিবেন ইনশাআল্লাহ আর আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসবেন আমার মাকে আমি ভালোবাসি এটা প্রাকৃতিক এর পাশাপাশি আমার আল্লাহ নির্দেশ করেছেন তাই ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি এটা প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি করেছেন এরকম তার প্রতি সহজাত ভালোবাসা হয় মানুষ কেন অন্যান্য পশুরও হয় এর পাশাপাশি কোনো কারণে আমার মাকে আমার ভালোবাসতে ইচ্ছা করে না বাবাকে আমার ভালোবাসতে ইচ্ছা করে না কোন কারণে হতে পারে কোন বাবা মা হয়তোবা কোন অবিচার সন্তানের প্রতি করেছেন তারপরও ভালোবাসি কেন কারণ আমার আল্লাহর নির্দেশ আছে ঠিক না বেঠি আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি তাকে কষ্ট দেই না কেন কারণ নবীজির নির্দেশ আছে আমি আমার আত্মীয়-স্বজন রক্ত সম্পর্কে তাদেরকে ভালোবাসি কারণ আমার আল্লাহর নির্দেশ আছে আমি একজন বয়স্ক সিনিয়র মুরব্বীকে সম্মান করি শ্রদ্ধা করি কেন কারণ আমার নবীর নির্দেশ আছে আমি একজন আলেমকে ইজ্জত করি কেন কারণ আমার নবীর নির্দেশ আছে আমি আমার সমাজে তাদেরকে ভালোবাসা দেই ছোট যারা তাদেরকে স্নেহ করি কারণ আমার নবীর নির্দেশ আছে একজন ভিন্ন ধর্মের অনুসারী তার প্রতি আমি আন্তরিকতা দেখাই তার প্রতি কল্যাণকামিতা দেখাই তার কোনো ক্ষতি করি না পারলে উপকার করি কারণ কোরআন হাদিস আমাকে নির্দেশ করেছে আল্লাহর নির্দেশে নবীজির নির্দেশে তার ভালোবাসায় সকল কাজ আমার পরিচালিত হবে এর নাম মুসলমান এর নাম কি ভাই আজ মুসলমানের সন্তান আমরা আমাদের সেই ভালোবাসাটা অপাত্রে অজাগায় ব্যয় করছি কোথাকার কোন দল পছন্দর দল হেরে গেছে তো মন খারাপ এই ভালোবাসা কি আল্লাহর জন্য না এই ভালোবাসার বিনিময় আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সওয়াব তো পরের কথা গুনাহের ভাগিদার হওয়ার সম্ভাবনা আছে এসব কথা বললে যুবকরা বলে হুজুর তার মানে ইসলামে কি খেলাধুলা নাই ইসলাম কি এতই শুকনো শুধু ওয়াজ শুনো ওয়াজ কোরআন নামাজ কালাম পড়ো না ভাই ইসলামে তো শুষ্ক শুকনো নয় অবশ্যই বিনোদন করবেন অবশ্যই খেলাধুলা করবেন আপনি নিজে সতর ঢেকে ফুটবল খেলেন আপনার হাঁটুর নিচে কাপড় থাকবে সতর উন্মুক্ত করবেন না সেখানে জুয়া থাকবে না নিজেদের মধ্যে কোনো আর্থিক হারজিতের ভিত্তিতে লেনদেন করবেন না শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে শারীরিক কসরতের উদ্দেশ্যে মানসিক প্রশান্তি এবং রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে নিজেরা টিম করে খেলাধুলা করেন হারাম হবে না কোনো আলেম হারাম বলবে না আপনারা নিজেরা ক্রিকেট খেলেন সেখানে হারাম কোনো উপাদান রাখবেন না হারাম হবে না মেয়েরা তাদের মতো করে শারীরিক কসরত তাদের মতো করে মানসিক বিনোদন রিফ্রেশমেন্টের জন্য শরীয়ত সীমানা থেকে করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তার সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছে মসজিদে নববীর পাশে ইথিওপিয়ানরা এক ধরনের খেলা খেলতো হাডুডু বা এই টাইপের কোনো খেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মীকে নিয়ে সেই খেলা দেখেছেন অতএব আপনাদেরকে আমরা শুষ্ক কোনো জীবনের কথা বলছি না ইসলাম কোনো শুষ্ক জীবন নয় ভাই কিন্তু যে আমার রবকে রব হিসাবে মানে না যে মুসলমানই না সে আমার কিভাবে সবচেয়ে প্রিয় মানুষ হতে পারে মুসলমান না যে আমার রবের প্রতি তার বিশ্বাস নাই আমার নবীকে যে নবী হিসেবে মানে না স্বীকৃতি দেয় না সেটা তার ব্যাপার সে মানে না সে তার রবের সাথে বুঝবে কিন্তু আমি অন্তত আমার অন্তর থেকে তাকে ভালোবাসা চরম শেখরে আসীন করব তার মতো করে চুলটা রাখবো তার মতো করে জামাটা পরবো জার্সিটা পরবো তার জন্য তর্ক করব শত শত যুবক আজ হাজার হাজার যুবক আজ নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে গেছে কে এই দলের পক্ষে কে ওই দলের পক্ষে এগুলো কি আমাদের দেশের জন্য ভালো কিছু বই আনবে না আজ বিজ্ঞানের কোন সূত্র নিয়ে যুবকদের মধ্যে তর্ক হতো গর্ব করার মতো ব্যাপার ছিল আজ
আমাদের দেশের জন্য মানুষের জন্য কোনটা কল্যাণকর হয় সেটা নিয়ে যুবকদের মধ্যে তর্ক হলে ভালো যুবকরা নিজেরা খেলাধুলার মধ্যে নিমজ্জিত হয়েছে সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু নাই মুসলমান হিসেবে ইসলামের বিধি নিষেধ মেনে খেলাধুলা করছে নিজেদের শারীরিক কসরতের জন্য মানসিক রিফ্রেশমেন্টের জন্য বিচিত্র বিনোদনের জন্য সেটার মাধ্যমে তার যে এনার্জি তৈরি হবে সেটা দিয়ে সে পড়াশোনা করবে গবেষণা করবে মানুষ উপকার করবে এবং আল্লাহর ইবাদত বندگی করবে এই নেক উদ্দেশ্য যদি থাকে তখন সেই বিনোদনমূলক আয়োজন তার জন্য শুধু জায়েজ না বরং এটা সওয়াবের কারণ হবে কোথাকার কে খেলছে জিতলে তার লাভ হারলেও সে কিছু পয়সা পাবে লস নাই আপনি জিতলে গোল বলে লাফায় উঠতেছেন আপনার কি লাভ হইছে সে হেরে গেছে আপনি কেঁদে দিচ্ছেন আপনার কি ক্ষতি হইছে ভাইরা আমার একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন শয়তান আমাদের বিবেকগুলোকে আজ বন্দী করে ফেলেছে বুঝার মতো হিতাহিত জ্ঞান আমাদের আজ নাই আমি জানি সারা দেশে যে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে সারা পৃথিবীতে দুনিয়ার তাবত মিডিয়াগুলো তাদের বাণিজ্য আছে তাদের বাণিজ্যের চিন্তা থেকে হোক শয়তানি চক্রান্তের বাস্তবায়ন হোক অন্য কোন উদ্দেশ্যে হোক তারা তাদের কাজ করছে কিন্তু আপনি তাদের সেই ব্যবসার কাঁচামাল হিসাবে নিজের আবেগটাকে ব্যবহার করছেন আপনার আমার আবেগ ভালোবাসা ভক্তি এই যে সাপোর্ট করে পাগলামি মাতলামি করছেন এগুলো হলো তাদের ব্যবসার কাঁচামাল আল্লাহ তরা আমাদেরকে বোঝার তৌফিক দান কয়দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এমন ত্যাগ করতে পেরেছেন যেটা দৃষ্টান্ত হওয়ার মতো কোথাকার কোন লোক নিজের বাগান বিক্রি করে পতাকা বানাচ্ছে কোন দেশের এমন দেশের পতাকা যে দেশের এমব্যাসি আমাদের দেশে নেই যে দেশের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই যে দেশে মানুষের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের মিলও নেই তাদের পতাকা টাকা দিয়ে বানাচ্ছে যুবক লজ্জা শরম বিবেক বুদ্ধি এভাবে দুনিয়া থেকে লোপ হয়ে পেয়ে যাচ্ছে এখন আপনি বলবেন হুজুর আপনার একা লজ্জা শরম দুনিয়াতে এত মানুষ সব খেলা নিয়ে মাতলামি করতেছে তো ভাইরা আমার দুনিয়াতে জাহান্নামে মানুষের সংখ্যা বেশি থাকবে না জান্নাতি মানুষের সংখ্যা বেশি থাকবে জাহান্নামে মানুষ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালা উতুতি আমান আকসারা মান ফিল আরদ লা ইউদিল্লু দুনিয়াতে বেশিরভাগ মানুষ কি করে এইটা যদি তুমি দেখো তাহলে তোমার গোমরা হতে আর কিছু লাগবে না ওইটাতেই তুমি গোমরা হয়ে যাবে কারণ দুনিয়াতে বেশিরভাগ মানুষ ভালো থাকে না বেশিরভাগ মানুষ খারাপ থাকে বেশিরভাগ মানুষ বিবেকবান থাকে নাকি বেশিরভাগ মানুষ বিবেকহীন থাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন সোজা সাপটা কথা ভাই কাল কিয়ামতে আল্লাহর কাছে যাওয়ার পর আপনার সব কিছুর জবাব দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন খুব গুরুত্বপূর্ণ হাদিস সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন যে এক লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে একটু বলেন কিয়ামত কবে হবে আমাকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন শুনে অবাক হয়ে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বললেন যে কিয়ামত কবে হবে সেই প্রশ্ন উত্তর পরে আগে তুমি বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো আল্লাহু আকবার কিয়ামত যে হবে বুঝতেছো কিয়ামত কি এর মানে বুঝতেছো তোমার জীবনের প্রতিটি চুল পরিমাণ কাজ চিন্তা ভাবনা সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ হবে হয় পুরস্কার নয় তিরস্কার হবে কঠিন একটা সিচুয়েশন সেই হিসাবের দিন কবে হবে তুমি জানতে চাচ্ছ ভালো কথা সেই হিসাবের দিনে আল্লাহর কাছে তোমার নিবেদন করার মতো কি প্রিপারেশন আছে কি প্রস্তুতি আছে কি নিয়ে সেখানে হাজির হবা বলো দেখি সেই সাহাবী নবীজির পাল্টা প্রশ্ন শুনে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে হয়তো তিনি জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই করতে পারিনি আসলে আমার তেমন কোনো প্রিপারেশন নাই যেটা নিয়ে আল্লাহকে খুশি করার মতো বড় গলায় বলার মতো কিছু আমার আছে এরকম কিছু আসলে আমার নাই তবে ইয়া রাসূলুল্লাহ আমার একটা ভরসার জায়গা আছে সেটা হলো আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব শুনে ওই সাহাবীকে বললেন আনতা মাআমান আহবাব তুমি যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকো তাহলে তোমার
আর টেনশনের কারণ নাই তুমি সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছো কিয়ামতে তুমি তার সাথেই থাকবে নবীজির মুখ থেকে এই কথা শোনার পর বর্ণাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন তিনি বললেন নবীজির মুখ থেকে কত কথাই তো আমরা কতবার শুনেছি অন্য কোন কথা শুনে আমাদের কাছে এত খুশি লাগে নাই এই কথাটা শোনার পর সেদিন যত খুশি লেগেছে কেন কারণ তিনি বলছেন যে আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি কিন্তু তাদের মতো আমল করে তাদের সমকক্ষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো এত ভালো মুসলমান তো আমরা হতে পারি না অথচ তাদেরকে ভালোবাসি দুনিয়াতে আখিরাতে একটু তাদের সাথে থাকব তাদের কাতারে উঠব তাদের পাশে দাঁড়াব তাদের দলে থাকব যখন জান্নাত আর জাহান্নামের দুটো দল হয়ে যাবে তখন এই আবু বকর ওমরের সাথে থাকব নবীর সাথে থাকব এটা তো আমরা সবাই চাই কিন্তু তার সাথে থাকতে হলে তো তার মত হতে হবে সেই যোগ্যতা তো আমার নাই এতটা তো আমি পারি না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর মূল সূত্র পেয়ে গেলাম যে কাল কিয়ামতের ময়দানে আমি যার সাথে থাকতে চাই দুনিয়াতে আমার অন্তর জুড়ে আমার চিন্তা এবং মনন জুড়ে আমার পুরো সকল জগৎ জুড়ে শুধুমাত্র তিনিই বিরাজ করবেন তাকেই সবচেয়ে ভালোবাসা দিব তার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে দেব না এইভাবে যদি আমি আবু বকর ওমর ওসমান আলীকে সাহাবীদেরকে খোলাফায়ে রাশেদাকে সিনিয়র সাহাবীদেরকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে নবীদেরকে নেককারদেরকে ভালোবাসতে পারি তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে পারবো এই ভালোবাসার টানে এর কারণে এটা শোনার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে আখিরাতে তাদের সাথে থাকার একটা মূল সূত্র আসল সূত্র পেয়ে গেলাম সহজ একটা পথ পেয়ে গেলাম মুহতারাম হাজেরিন এ হাদিস আমাদেরকে জানান দেয় যে আমাদের ভালোবাসা আজ যাদের জন্য নিবেদন করা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন আমাদের অপ্রিয় হলেও তাদের সাথে আমাদের উঠতে হতে পারে একত্র হতে পারে আপনি যাদের ভালোবাসায় এত আবেগ কেঁদে ফেলছেন যাদের মধ্যে ঈমান নাই নবীজির প্রতি ভালোবাসা নাই তাদের নৈপুণ্য নিয়ে আমি কথা বলছি না সেটা আরেক জগৎ কিন্তু আপনি মুসলমানের সন্তান আপনার ভালোবাসা তাদের জন্য তাদের কোনো কষ্ট হলে আপনি চোখের পানি ফেলেন অনেকে আত্মহত্যাও করে আছে না হার্ট অ্যাটাকে মারা যায় খেলা হচ্ছে কোথাকার কোথায় আরে কপাল পোড়া মরতেছে এখানে হার্ট অ্যাটাক আহা এই হলো আমাদের আবেগ ভালোবাসার অবস্থা মুহতারাম হাজরিন অতএব আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে খোলাফায়ে রাশেদাদেরকে ওলামায়ে কেরামকে নেককারকে ভালো মানুষগুলোকে দেখে দেখে ভালোবাসতে পারি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ভাইরা আমার নাজাতের পথ অনেক সহজ হবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসাকে তার রাসূলের ভালোবাসাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আর যত প্রকার অপাত্রে ভালোবাসার যে অপব্যবহার আজকাল আমরা দেখতে পাচ্ছি এই পাগলামো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন তওবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ আপনি টাকা দিয়ে পতাকা কিনেন আপনি টাকা দিয়ে জার্সি কিনেন আপনি ঘন্টাকে ঘন্টা খেলা দেখেন এবং তাদের ভালোবাসা নিয়ে তর্ক করেন ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ইনবক্সে হোয়াটসঅ্যাপে চায়ের দোকানে বন্ধুবান্ধব বন্ধুবান্ধব তো পরের কথা বাপ একদিকে সন্তান আরেক কেবলা জামাইয়ের কেবলা একদিকে বইয়ের কেবলা আহারে মুসলমান যাদের মধ্যে ইমান নাই ওদেরকে শয়তান এভাবে পাগলের মতো ছুটাইতে পারে কিন্তু আপনি তো ইমানদার আপনার তো এক রব আছে আপনার মধ্যে ডিভাইড করে দিয়ে তর্ক বিতর্ক বৎসা মারামারি গন্ডগোল বহুত এলাকায় মারামারিও হয় কি হয় না এই মূর্খতা এই জাহিলিয়ত থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দেন আমাদেরকে হেদায়েত দান করেন আমি জানি যে সয়লাব চলছে আমার এই কথায় সেই সয়লাব হয়তো থামবে না কাল কেয়ামতে আমি বলতে পারবো আল্লাহ আমি আমার দায়িত্বটুকু পালন করেছি আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা সবাই যার যার দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর খাতিরে যদি আল্লাহর খাতিরে ভালোবাসা হয়
তাহলে যে আমার রবের স্বীকৃতি দেয় না আমার রবের প্রতি ঈমান নাই আমার রবের যে অনুগত না যে ফাসিক যে কাফের যে বেঈমান সে আরজা হোক আমার কোনো প্রিয়র তালিকা আসতে পারে না আপনার যদি কলিজাটা অনেক বড় হয় আজকাল যুবকদের দেখা যায় হুজুরদের জালা কিচ্ছু পারা যায় না যেখানে সেখানে হুজুররা ইসলাম টেনে নিয়ে আসে খেলার মধ্যে হুজুররা কোরআন হাদিস টেনে নিয়ে আসে তার মানে ওই যুবক বলতে চায় যে ইসলামটা মসজিদে পালন করব মাহফিলে পালন করব খেলার এখানে এসে আমি আর ইসলাম ইসলাম না এটা গায়ের থেকে ফেলা টেলে দিয়া আমি এখন শয়তান হয়ে যাব এরকম কোন সুযোগ আছে না মুসলমান ইসলাম গ্রহণ করে কি কিছু টাইমের জন্য না পুরো জীবনের জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল বলে দিন যে আমার জীবন আমার মরণ আমার সব কিছু কার জন্য আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত মুসলমানের জীবনে এমন কোন পার্ট নাই যে পার্টটা আপনি আলাদা করে রাখবেন না এখানে ধর্মটা আনবো না এখানে যা খুশি পাগলামি করব কিছু লোক আছে দেখবেন যে ধর্মের জায়গায় ধর্ম মসজিদে বাইর হয়েছে টুপিটা ভাঁজ করে আস্তে করে প্যান্টে পকেটে ধুয়ে দিছে টুপিতে ভাঁজ করে না হ্যাঁ ইসলাম ভাঁজ করে ধুয়ে দিছে আছে না নাই এরপরে ভাই সব অফিসে বসে ওনার আসল চেহারা প্রকাশ পাইছে এখন আর উনি নামাজি না মুসলমান না এখন উনি শয়তান এ আদা মুসলমান আদা শয়তানের জন্য জান্নাত আসে নাই পিওর মুসলমানের জন্য জান্নাত আসছে উদুখুলু ফিস সিলমি কাফা কি দেখছেন আর এই বিশ্বকাপ ফুটবলের মাতলামো এবং উন্মাদনা গোটা দুনিয়াকে পাগলামি করছে এটাই তো দেখছেন কেয়ামতের আগে এরকম আরো বহু পাগলামি আসবে হ্যামিলনে বাঁশিওয়ালার মতো এ বাঁশির আওয়াজে শত শত মানুষ পাগলের মতো ছুটবে কোথায় যাচ্ছে কার পিছনে যাচ্ছে কেন যাচ্ছে তার পরিণাম কি এ সম্পর্কে চুল পরিমাণ ভাববে না কেয়ামতের আগে এরকম ভয়াবহ পরিস্থিতি আসবে ফিতনা আসবে এই ফিতনা সংকল সময় আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করেন আমিন ঈমানের চেতনাকে হেফাজত করেন আমিন আমি বলছি না যে খেলা দেখলে আপনি কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন অমুসলমান হয়ে যাবেন কিন্তু আপনার যে ঈমানই ঈমানের যে দাবি ঈমানের যে চাহিদা সেটার সঙ্গে আপনার এই ভালোবাসার যথেচ্ছা ব্যবহার পাগলামো মাতলামো এগুলো চলে না আপনি যদি পাগলামো করেন তাহলে সেক্ষেত্রে ফজরের নামাজের জন্য ভয়ঙ্কর কনকনে শীতের মধ্যে কেউ সাহস করছে না আপনি সাহস করে উঠেছেন কোথাও গরম পানি নাই হিমশীতল ঠান্ডা পানি তারপরও সেটা আপনি সেখান থেকে পানি নিয়ে আপনি ওযু করেছেন অনেক কষ্ট হচ্ছে রিস্ক আছে তারপরও আপনি নামাজ পড়েছেন ফজরের সালাত সুন্দর মতো পড়েছেন এই রকম যদি আপনি ত্যাগ করতে পারেন আল্লাহর ভালোবাসায় আল্লাহর মায়া আল্লাহর নির্দেশের মায়ায় তাহলে এর নাম হলো ভালোবাসার আবেগের যথেচ্ছা ব্যবহার আপনার নিজের জন্য খাবারটা কিনেছেন খাবেন কিন্তু দেখলেন যে অভাবী মানুষ আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিলেন বা পুরোটা দিয়ে দিলেন এর বলে ভালোবাসার এবং আবেগের যথাযোগ্য বড় প্রকাশ জায়গা মতো বহির প্রকাশ আপনি কি করতেছেন যে কাজ করছেন এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন এখন এই দেশে বহু মানুষ কষ্টে আছে মানুষকে দেওয়ার দরকার নাই নিজে খান নিজে শরীরকে দেন আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান ভাই বোনের জন্য কিছু কিনে নিয়ে যান আপনি কোথাকার কোন কাফের বেঈমান নাস্তিক আল্লাহর দুশমন নবীর দুশমন মুসলমানের দুশমন বা একটা ফাসিক তার জন্য ভালোবেসে কিসের জার্সি কিনতেছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যুবকরা তওবা করব তো ইনশাআল্লাহ তওবা করি আসুন ফিরে আসি এই পাগলামির পেছনে চলে আসলে মুশকিল হলো আশপাশে আসতে 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 স্লোগান দেওয়ার দরকার নাই আমল করলে হবে ভাই স্লোগানের কাজ না কাজ কিসের ওয়াজ মাহফিলে আসে সব ঠিক কিন্তু জায়গা মেলে সব বেঠিকও কি হয়ে যায় আবার অতএব আপনারা যদি একজন মানুষ নিয়ত করেন যে আমি পাগলামো ছেড়ে দিব আমরা খুশি হব ইনশাআল্লাহ হাত তুলে দেখাতে পারবেন কোন যুবক যে পাগলামো আমি করতাম কিন্তু আর করব না ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা শপথ করলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা আমাদের ভালোবাসাগুলোকে জায়গা মতো খাটাবো মনে থাকবে তো ইনশাআল্লাহ ওই নামও নিতে চাই না এই সমস্ত খেলোয়াড়দের যে ভালোবাসাটা দিবেন নিজের বাপেরে যাইয়া বাড়িতে একটু জড়ায়ে ধরে একটু জড়ায়ে ধরে কপাল একটা চুমু দিয়ে বুকের সাথে জড়ায়ে ধরে রেখে বলেন আব্বা তোমাকে অনেক ভালোবাসে বাপ বলবে ব্যাপার কি পোলা আমার মাথাটা নষ্ট হইল নি কোনো এই সারাদিন দেখি যে ওই খেলোয়াড়ের নাম জপতেছে এখান থেকে আমারে ভালোবাসে তো এরকম পাগলামি যদি করতে পারেন
যে পাগলামিটা জায়গা মতো হবে দুনিয়া উজ্জ্বল হবে আখিরাত উজ্জ্বল হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন